শহরেও সেদিন রোজকার ব্যস্ততা, নিরন্তর ছুটে চলা, হাইওয়ে রাস্তা ধরে এগিয়ে চলা নতুন কোনো গন্তব্যে, পিচের রাস্তাকে মাড়িয়ে যখন ছুটছে নাগরিক জীবন, ঠিক তখনই আচমকা এক বিকট শব্দ। রাস্তার রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গেল আস্ত একটা মার্সিডিজ, যেটার ভেতরে ছিল ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ। 2022 ডিসেম্বরের 30 তারিখটা ঋষভের জন্য দুর্বিষহ একটা দিন। ভোরবেলার আচমকা দুর্ঘটনাটা মুহূর্তে রক্তাক্ত করে দিয়েছে ভারতীয় ব্যাটারকে। এক বাস চালকের উসিলায় পেয়ে যান দ্বিতীয় জীবন। সেদিনের সেই দুর্ঘটনার পর প্রথমবার মুখ খুলেন ঋষভ। আমি জীবনে প্রথমবার অনুভব করলাম এই পৃথিবীতে আমার সময় ফুরিয়ে এসেছে। আমি আমার গুরুতর আঘাত পাওয়ার ব্যাপারটা টের পেয়েছিলাম, হঠাৎ কেউ একজন এসে আমাকে বাঁচিয়ে নিল, এটাও টের পেয়েছি। আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম কদিন সময় লাগবে, 16 থেকে 18 মাস আমাকে মাঠের বাইরে থাকতে হবে শুনে আমি বুঝে গিয়েছিলাম এই সময়টা কাটাতে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অবশেষে আইপিএলের 17তম ইডিশনে ব্যাট হাতে মাঠে ফিরেছেন। চেনা আঙিনায় ফিরে পারফর্ম করেই হয়তো জাতীয় দলের দুয়ারটা খোলার চেষ্টা করবেন, সেখানেই যেন একটা ব্যারিকেড দিয়ে দিলেন সাবেক ভারতীয় পেসার জহির খান। এবারের আইপিএলে রান করলেও ঋষভকে জাতীয় দলে নয়, বরং তাকে আরও অভ্যস্ত হয়ে ফুল রিদমে ফেরার চেষ্টা করা উচিত বলে মনে করেন সাবেক ভারতীয় পেসার। টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকতে আইপিএলই হতে পারে ঋষভের একমাত্র হাতিয়ার। তবে নির্বাচকদের উদ্দেশ্যে জহির খানের পরামর্শ, ঋষভ দুর্দান্ত পারফর্ম করলেও যেন বিশ্বকাপে না রাখা হয়। অবশ্য ভারতীয় স্কোয়াডে ঋষভের জায়গা পাওয়াটা অনেকটা আকাশ কুসুম চিন্তার মতোই। দলের সাথে থাকা অন্য দুই উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন ও লোকেশ রাহুল আছেন ভালো ছন্দে। দীর্ঘ বিরতি শেষে তাই ঋষভের ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। টি টোয়েন্টি পরিসংখ্যানও নয় তো আপ টু দ্য মার্ক। ভারতীয় জার্সিতে 66 ম্যাচ খেলেও ছুঁতে পারেনি 1000 রানের চৌকাঠ। স্ট্রাইক রেট বড্ড সেকেলে 126-এর কিছু বেশি, মডার্ন ডে ক্রিকেটে যা বড়ই বেমানান। তাই ভারতের মতো কম্পিটিটিভ একটা টিমে ঋষভের জায়গা পাওয়ার প্রশ্নে আপাতত ফুল স্টপ। আরিফ উদ্দিন নবীন, 71।